ভারতে 21 দিনে 10 লাখ মানুষের করোনা শনাক্ত। নভেম্বরের মধ্যে করোনায় 3 লাখ মৃত্যুর আশঙ্কা যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই পাওয়া যাবে করোনার ভ্যাকসিন বলছেন ডোনাল্ড ট্রাম্প। মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে কানাডায় কিলিং স্কোয়াড পাঠানোর অভিযোগ। শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে রাজাপাকসে ভাইদের বিশাল জয়। লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আটক ষোল। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতে গত 24 ঘন্টায় 62,538 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা 20 লাখ ছাড়ালো। তবে সবচেয়ে উদ্বেগের কথা হলো, দেশটিতে 10 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে গত 21 দিনেই। সংবাদ মাধ্যম জানিয়েছে, ডিসেম্বরে চীনে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হওয়ার পর 30 জানুয়ারি ভারতে প্রথম রোগী শনাক্ত হয়। এরপর দেশটিতে মোট রোগীর সংখ্যা 10 লাখ ছাড়ায় গত 17 জুলাই। আজ 7 আগস্ট তা 20 লাখ ছাড়ালো। ভারত জুড়ে আক্রান্ত রোগীর সংখ্যা এখন 20,27,074 জন। এর মধ্যে 41,585 জন ইতিমধ্যে মারা গেছে। এছাড়া ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়েছেন 13 লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে করোনায় 1,60,000 মানুষের প্রাণহানি হলেও সামনের দিনগুলো ঘিরে আরও বড় উদ্বেগের কথা বলেছেন দেশটির বিশেষজ্ঞরা। তারা বলছেন, নভেম্বরের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা 3 লাখে গিয়ে থাকবে। তবে মানুষ মাস্কের ব্যাপারে সচেতন হলে এই সময়ে 70,000 জীবন বাঁচানো সম্ভব হতে পারে। সবশেষ হিসাব মতে যুক্তরাষ্ট্রে 50 লাখেরও বেশি মানুষের দেহে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। মারা গেছেন প্রায় 1,63,000 জন আর সুস্থ হয়েছেন 25 লাখের বেশি মানুষ। আগামী 3 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাবে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন উপস্থাপক জেরাল্ড রিভেরার এক রেডিও অনুষ্ঠানে তিনি এই দাবি করেন, যদিও হোয়াইট হাউসের বিশেষজ্ঞরাও এত দ্রুত ভ্যাকসিন পাওয়ার কথা কখনো বলেননি। করোনার বিপর্যয়কর অবস্থার মধ্যেই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। সেজন্য দেশটিতে করোনায় মৃতের গড় 1,000-এর বেশি হয়ে চললেও ট্রাম্প সবকিছু স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, চাপ দিচ্ছেন স্কুল খুলে দিতে। আর রিভেরার অনুষ্ঠানে বললেন ভ্যাকসিন নিয়ে আসার কথাই। দেশের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করতে কানাডায় কিলিং স্কোয়াড পাঠানোর অভিযোগ উঠেছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। 2018 সালের অক্টোবরে তুরস্কের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পরপরই করা এই পরিকল্পনা হয়েছিল, যদিও তা ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্রের আদালতে দাখিল হওয়া নথিপত্রে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে যা নিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, তার নির্দেশে কানাডায় প্রেরিত ওই কিলিং স্কোয়াডের লক্ষ্য ছিল সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরিকে হত্যা করা। দীর্ঘদিন সৌদি সরকারের অনুগত হয়ে কাজ করা জাবরি 3 বছর ধরে কানাডায় নির্বাসনে আছেন। বলা হচ্ছে, কানাডার সীমান্তরক্ষীরা সৌদি থেকে যাওয়া কিলিং স্কোয়াডকে সন্দেহ করায় হত্যা পরিকল্পনা ব্যর্থ হয়। আদালতের নথি অনুযায়ী তারা টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে কানাডায় প্রবেশের চেষ্টা করেছিল। শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে বিজয়ের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। প্রত্যাশিতভাবে তার ভাই ও সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। অবশ্য গত নভেম্বর থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। দুই ভাইয়ের দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট মোট 225টি আসনের মধ্যে 125টিতে জয় পেয়েছে। আরও 5টিতে জয় পেয়েছে তাদের মিত্র দলগুলো। দেশটির সাংবিধানিক পরিবর্তনের জন্য এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পান গোটাবায়া রাজাপাকসে। এরপর গত বুধবার অনুষ্ঠিত হয় দেশটির সংসদ নির্বাচন। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 16 জনকে আটক করা হয়েছে। তারা বৈরুত বন্দরের কর্মী, এক সামরিক প্রসিকিউটর জানান। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বন্দর ও কাস্টমসের বেশ কয়েকজন কর্মকর্তা, কর্মী এবং ব্যবস্থাপক রয়েছেন। তদন্তের কাজেই তাদের হেফাজতে রাখা হয়েছে। গত 4 আগস্টের ভয়াবহ ওই বিস্ফোরণে এখন পর্যন্ত 157 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরও 5,000-এর বেশি মানুষ আহত হয়েছে। এখানেই শেষ করছি 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ।